যেই আসুক আমি বাংলার ডেভেলপমেন্টের জন্য ভালো হয়, মানুষের যাতে ভালো হয় সেটাই চাইবো। না অবভিয়াসলি ইয়ে মোদি, আরে আপনি একটা সেন্ট্রালের সঙ্গে আপনি স্টেটের কখনোই তুলনা করতে পারবেন না। ছুরি কোদাল নিয়ে সকালবেলা বেরিয়ে পড়ে তাদের টাকা আটকে রাখা বঞ্চিত করে এটা পছন্দ না, এরকম সরকার আমরা চাই না। আমি অবশ্যই নরেন্দ্র মোদীকে চাইব। জনগণ বোকা নয়, সবাই সব কিছু জানে। প্রধানমন্ত্রী হিসেবে যিনি আছেন উনিই ঠিক আছেন। আমার যদি সেই সুযোগ থাকতো তাহলে আমি ভোট হয়তো দিতামই না, কাউকে ভোট দেওয়ার খুব একটা ইচ্ছে নেই। লোকসভা নির্বাচন দোরগোড়ায় এবং এই মুহূর্তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কেন্দ্রের প্রধানমন্ত্রী রয়েছেন শ্রী নরেন্দ্র মোদী। তবে এই বাংলার মানুষ কাকে চাইছেন, মোদি না দিদি? তো চলুন তাদের কাছ থেকে জেনে নেব। দিদি না মোদি, কারণ আমাদের রাজ্য তো দিদি আছে। এটা আমি বলতে পারব, এটা আমি একেবারেই নট পলিটিক্যাল। মানে নরেন্দ্র মোদি তো প্রধানমন্ত্রী আছেন আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হলো মমতা ব্যানার্জি, কাকে চাইছো প্রধানমন্ত্রী হিসেবে? আমি পার্সোনালি আমি কাউকে চাইবো না, তবে যেই আসুক আমি বাংলার ডেভেলপমেন্টের জন্য ভালো হয়, মানুষের যাতে ভালো হয় সেটাই চাইবো। পার্সোনালি আমি কাকে সাপোর্ট করি সেটা আমি অন ক্যামেরা বলতে চাই। এবার লোকসভা নির্বাচনে কাকে কি মনে হচ্ছে, কাকে চাইছেন, মোদি না দিদি? দেখুন, যার প্রতিশ্রুতি ঠিক তাকে চাইব। প্রতিশ্রুতি এতদিন যে দিয়ে এসছে নরেন্দ্র মোদী, তার থেকে বাংলা মানুষ কিচ্ছু পায়নি, বঞ্চিত। যেটা দেখছি আমরা এখানে দাঁড়িয়ে, যে 100 দিনের কাজের টাকা এইভাবে গরিব মানুষের, যারা কাজের কাজ করতে কারা যায়, যারা তিন কাজ ঝুড়ি কোদাল নিয়ে সকালবেলা বেরিয়ে পড়ে তাদের টাকা আটকে রাখা বঞ্চিত করে এটা পছন্দ না, এরকম সরকার আমরা চাই না। যেরকম যে সরকার জনদলে দিয়ে হবে সেই সরকারকেই চাই। দিদিকে চাইছেন? একদম 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 একদম। কখনোই তুলনা করতে পারবেন না, কারণ সেন্ট্রালের আপনি কি কি চেঞ্জ হয়েছে দেখুন। পুরো আজকে আমরা যেখানে বিশ্ব অর্থনীতির দিকে আজকে আমরা 5th র্যাঙ্কে এসেছি এবং এই টার্মে এলে আমরা 3rd র্যাঙ্কে যাব। তো অবভিয়াসলি আমাদের বিশাল চেঞ্জ, এর থেকে মনে হয় না ইন্ডিয়ান অর্থনীতি যত ইকোনমি যত চেঞ্জ হবে তত তো আমাদের গ্রো আপ হবে, তত আপনার তত এখানে ইন্ডাস্ট্রিও হবে। আর আমি চাই যে এখানেও যদি আমাদের এই গভর্নমেন্ট আসে তো সেই ক্ষেত্রে দুটো হলে, কারণ দেখুন কখনোই কেন্দ্রের সঙ্গে রাজ্য বিভেদ করে কখনো উন্নয়ন হবে না যতই বলা হোক। এটা এটা আমার ইয়ে, আমি এটা বলতে পারি আপনাকে। আমি অবশ্যই নরেন্দ্র মোদীকে চাইব 100 বার। কী কারণ? কী কারণ? এই মুহূর্তে ভারতবর্ষ এশিয়ার অন্যতম রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে ভারতবর্ষের বিভিন্ন দিক থেকে ইকোনমিক, জিডিপি, বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছেন নরেন্দ্র মোদী। আর একমাত্র যেখানে নরেন্দ্র মোদীকে দোষ দেওয়া হয় যে তার দল সাম্প্রদায়িক, কেউ বলুক যে কোনো সংখ্যালঘু ব্যক্তিকে গত 10 বছরে বা 12 বছরে বা 14 বছরে এই ভারতবর্ষ থেকে চলে যেতে হয়েছে, এগুলো মিথ্যা রটনা, ঘটনা নয়। প্রধানমন্ত্রী হিসেবে যিনি আছেন উনিই ঠিক আছেন। মুখ্যমন্ত্রী আছে ঠিক আছে, কেন্দ্রের মন্ত্রী হওয়াটা অসম্ভব। দিদি না মোদী, সেটা একান্তই ব্যক্তিগত, আমি এভাবে মানে আমার বলবো না। হ্যাঁ, তবে জনগণ বোকা নয়, সবাই সব কিছু জানে, অন রেজাল্টে সব বোঝা যাবে। দিদি না মোদী, তো খুব আমার তো মনে হয় কারোরই। আপনার কি মনে হয়, আপনি আপনার মানে আর্থিক দিক থেকে সব দিক থেকে দেখে দেশে আপনি যেটা মনে করেন? এই দেশে নির্বাচন করার মতো আমার তো কাউকেই লাগে না, কি বলবো, এটা মিডিয়া এটা পাবলিকলি না করলেই ভালো হয়। আমার যদি সেই সুযোগ থাকতো তাহলে আমি ভোট হয়তো দিতামই না, কাউকে ভোট দেওয়ার খুব একটা ইচ্ছে নেই, কোথাওই খুব বেশি স্যাটিসফাইড নই, বুঝেছি।